আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আমরা আবার ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা শাওয়াল মাসের 6টা রোজা তো সবাই রাখে, তো আমাদের আজকে প্রথম রোজা। আমরা আজকে প্রথম রোজায় শিং মাছের ডিম রান্না করেছি, আর শিং মাছের ডিম কিন্তু অনেকেই রান্না করতে পারে না, তাই আমি আজকে একেবারে সোজাভাবে শিং মাছের ডিমটা রান্না করেছি। আর এগুলা হচ্ছে আমাদের সেহেরি, ভোররাত আর ইফতারের আয়োজন ছিল। আর আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্যামিলি মেম্বারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর এইটা ছিল আমার পাকুড়া, আর পাকুড়ার ভিডিও কিন্তু আমার একটা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এখানে আছে মুসুরির ডালের ভুনা, আর এখানে আছে গুড়া মাছের চচ্চড়ি। তো সম্পূর্ণ সব ভিডিও কিন্তু আপনারা দেখে নেবেন। চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। আমি আজকে গুড়া মাছ, শিং মাছের ডিম আর মুসুরির ডাল রান্না করব। আর আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখছি, 30টা রোজা রাখার পর থেকে কিন্তু এই রোজাটা অনেকে রাখে, আবার অনেকে রাখে না। এই শাওয়াল মাসের 6টা রোজা, কিন্তু আমরা আজকে দুইজনে শাওয়াল মাসের 6টা রোজা থেকে প্রথম রোজা আজকে শুরু করেছি। আজকে আমাদের প্রথম রোজা, আর আজকে আমরা গুড়া মাছ রান্না করব, আর শিং মাছের ডিম আর মসুরির ডাল, এগুলো হচ্ছে আমাদের সন্ধ্যা রাত আর ভোর রাতের খাবার। আজকে আমি একবারে নর্মাল রান্না করব, তো রান্নাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মসুরির ডাল সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, এটা কিছুই না, এখানে শুধু মসুরির ডালটা ভালো করে ধুয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আপনারা চাইলে কিন্তু এভাবেও রেখে দিতে পারেন, তাহলে যখন রান্না করবেন খালি জাস্ট বের করে আর মশলা দিয়ে রান্না করে ফেলতে পারেন। আমি এইভাবেই আজকে মসুরির ডাল ভুনা করে ফেলবো। আর এভাবে যদি করেন খুব সহজে কিন্তু আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। শিং মাছের ডিম কিন্তু আমরা অনেকে কিন্তু রান্না করতে পারি না, কারণ শিং মাছের ডিমের মধ্যেও একটা গন্ধ থেকে যায়, আর শিং মাছের মধ্যেও একটা গন্ধ থেকে যায়। সেজন্য আজকে আমি একটু বেশি করে মশলা দিয়ে রান্না করে দেখাবো। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবেই রান্না করার চেষ্টা করবেন। প্রথমে আমি শিং মাছের ডিমটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর আমি এগুলো আগেই কুটে রেখেছি, কারণ ভিডিওর মধ্যে যদি এত কুটাকাটি সব দেখে তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায়, সেজন্য আমি সবকিছু কুটে একবারে এসেছি। আর শিং মাছের ডিমটা কিন্তু আমার ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি, এটা আমার একবারে পরিষ্কার করে ধোয়া। তো শিং মাছের কালারটা কিন্তু এরকমই হয় ডিমের, শিং মাছের কালার যেরকম কালো রঙের ডিমটাও সেম এরকমই হয়। তো অনেকে কিন্তু যে শিং মাছের ডিমটা কিন্তু অনেকেই কিন্তু চিনতে ভুল করে, তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি শিং মাছের ডিম কিন্তু এমনই হয়। আর আমি এখানে মুসুরির ডালের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এগুলো আপনাদের পরিমাণ মতো নিয়ে দিবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে দিয়েছি। আর সবকিছু আমার 1 টেবিল চামচের মতন আছে। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাও দিয়ে দিচ্ছি, এগুলো 1 টেবিল চামচের মতন। এখান দিয়ে আমার শিং মাছের ডিমে পেঁয়াজটাও লাল হয়ে যাচ্ছে। ভালোভাবে লাল করে নিচ্ছি। আর এখানে আমি গুড়া মাছের জন্য আমি সবকিছু আগেই কুটে নিয়েছি, এখানে বেগুন আছে, আলু আছে, আর সাথে আমি কাচকি মাছের গুঁড়া একসাথে দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে টমেটো দিয়ে আমি একবারে মাখিয়ে বসিয়ে দেব, আর একবারে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু তরকারিটা অনেক মজা হয়। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতন আছে, আর লবণটা স্বাদ মতন। রসুন বাটা, আদা বাটাও দিয়ে দিচ্ছি, আদা বাটা একেবারে সামান্য দিয়েছি, 1/2 টেবিল চামচেরও কম, আর রসুন বাটা 2 টেবিল চামচ দিয়েছি। তো আমি এখন এটা ভালোভাবে এখানে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর
রান্না তো আমরা আসলে সবাই পারি সব রকমই, আর রান্না সবার রান্নাই একই রকম হয়, কিন্তু পদ্ধতিটা একটু আলাদা হয়। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের রান্নাও কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে এভাবেই শেয়ার করে নিতে পারেন। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, এখানে 3 চামচ রসুন দিয়ে দিলাম, বাটা আদা বাটা 2 টেবিল চামচ দিলাম, আমি একবারই নিয়ে নিয়েছি। আর লবণ দিয়ে দেবো স্বাদ মতন, সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। মশলা শিং মাছ আর শিং মাছের ডিমের ক্ষেত্রে একটু পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর এই যে একটা গন্ধ আসে সেই গন্ধটা পরবর্তীতে আপনাদের কাছে লাগবে না। আমি 2 টেবিল চামচ করে সব কিছু দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দেবো ধনে গুঁড়া। আমরা যেরকম গরুর গোশ মুরগির গোশ রান্না করি, শিং মাছের ডিমটাও কিন্তু আমি এভাবেই রান্না করব। ধনে গুঁড়া দিয়ে দিলাম 3 টেবিল চামচ, আমি এখানে একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি, এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে ছিঁড়ে, তাহলে তেজপাতা ফ্লেভারটা পুরো আমার তরকারির কষানোর মধ্যে চলে যাবে। কষানো হয়ে গেছে মশলাগুলো, তো মোটামুটি কিন্তু তেলও চলে আসছে। এখন আমি শিং মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। তারপরে আরো কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে দেব, পানি আমি এখন দেব না। আর আপনারা চাইলে কিন্তু একবারে ভেঙেও ফেলতে পারেন, এই যে ডিমটা আছে একটু ভেঙেও ফেলতে পারেন। তো আমি এখানে সবগুলো ভাঙবো না, কিছুটা ভাঙবো আর কিছু আস্তা রেখে দেব। আর শিং মাছের ডিম কিন্তু পরিমাণটা কিন্তু বোঝা যায় না, এখানে আমার কিন্তু আধা কেজির প্রায় একটু কম আছে, কিন্তু শিং মাছের ডিমের পরিমাণটা বোঝা যায় না। 1 কেজি ডিমও 1 কোয়ার মতন লাগে, আধা কেজি ডিমও 1 কোয়ার মতন লাগে, মানে এরকমই আসে, মাপ বোঝা যায় না। তো আপনারা ওই মাপ অনুযায়ী কিন্তু মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার এখানে একটু বেশি ডিম ছিল, এটা এখন মিডিয়াম আছে, কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি এখন ডালের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ডাল কিন্তু এখন আমি বাগার দিব না, বাগারটা পরে দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম ডালের মধ্যে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিব, তেল আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু বেশি একটা সময় লাগলো না, খুব তাড়াতাড়ি কিন্তু গলন চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু আমার মতন করে এভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, আর এভাবে করে রাখলে আপনারা 20 থেকে 25 দিনের মতন সংরক্ষণ করে রাখতে পারেন। আর আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি, আমি এখন একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ আর রসুন কুচি একবারে দিয়ে দিলাম, আর গুড়া মাছ কিন্তু এভাবে যদি কষিয়ে একবারে মাখিয়ে একবারে যদি চুলার মধ্যে বসিয়ে দেই, গুড়া মাছের কিন্তু এভাবে টেস্টটা বেশি লাগে। আমি এখানে একটু পানি দিয়ে এখন বসিয়ে দেব চুলা খালি যখন হবে। আর এখানে কোনো মশলা অ্যাড করা লাগবে না, আমার সব মশলা একসাথে দিয়ে নিয়েছি। আর আমি ইফতারির জন্য একটু পাকোড়াও রেডি করে রেখেছি, তো আমার রান্না শেষ হলে আমি ইফতারিটাও ভেজে ফেলবো। অবশ্যই আপনারা কমেন্টস করে কিন্তু আমাদেরকে জানাবেন যে শাওয়াল মাসে কে কে রোজা আছেন, আমাদের অনেক ভাল লাগবে যে আমার ভাই বোনও আমাদের মতন একসাথেই রোজা রাখে। আর আমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
আমি এখানে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। বাস এভাবেই হয়ে যাবে। কিছুক্ষণ পর পর এসে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর শিং মাছের ডিম বা মাছের যে কোনো ডিম রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগে না, জাস্ট কষানোর উপর আর অল্প পরিমাণ পানি দিয়ে দিলে ওইভাবেই হয়ে যায়। আর আমি যেভাবে রান্না করেছি এভাবে কিন্তু শিং মাছও রান্না করা যায়, আর এভাবে রান্না করলে অনেক টেস্টি আর অনেক মজা লাগে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও রান্না করে নিতে পারেন। আর আমার ডালটাও কিন্তু হয়ে আসছে, তো আমি আরেকটু পানিটা একটু শুকিয়ে আমি বাগার দিয়ে নেব। আমি কিন্তু ডালটা পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিয়ে নেব। আপনারা যদি পাঁচ ফোড়ন না পছন্দ করেন তাহলে পাঁচ ফোড়ন না দিলেও চলবে। আর আমার শিং মাছটা কিন্তু হয়ে আসছে, তো আমি এখানে 1 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। আমি এখানে জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি, তো জিরা গুঁড়া যদি আপনাদের ভালো না লাগে না দিলেও হবে। আমি এখানে 2 চামচের মতন জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু শিং মাছ সে ডিম গুলা কিন্তু সবগুলা ভেঙে নেই নাই, আমার এখানে কিন্তু কিছু কিছু আস্তাই আছে। আর এভাবে যদি রান্না করা যায় কিন্তু তাহলে কিন্তু অনেক কিন্তু মজা লাগে। আর এখানে শিং মাছেও তো তেমন কাঁটা থাকে না, একটা কাঁটা থাকে, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু শিং মাছটা দিয়ে ভাত দিয়ে খাওয়াতে বসালেও কিন্তু কোনো টেনশন থাকে না। আর চাইলে কিন্তু আপনারা ডিম দিয়েও বাচ্চাদেরকে কিন্তু ভাত খাইয়ে নিতে পারেন, বাচ্চারা তো এমনি ভাত খেতে চায় না। তো বাচ্চাদের জন্য কিন্তু রান্না একটু টেস্টি আর একটু মজা করে কিন্তু রান্না করতে হয়, তাই না? আর শিং মাছটা যদি আমরা নর্মালি রান্না করে দিই তাহলে কিন্তু ওরা কিন্তু খেয়ে উঠে যাবে, কিন্তু ওদের মুখে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো মাঝে মধ্যেও কিন্তু সবকিছু একটু সুন্দর করে একটু ভালোভাবে বড়দের মতনই কিন্তু রান্না করে বাচ্চাদেরও কিন্তু আপনারা খাওয়াবেন। ও আমি এখানে শিং মাছের ডিমটা নামিয়ে ফেলছি, আর আমি এই চুলার মধ্যে গুড়া মাছটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু চুলাটা জালটা বাড়িয়ে দেব, পরে যখন বলক উঠে যাবে তখন আস্তে করে দেব। আর শিং মাছের ডিমটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। ডিমগুলো এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর যদি আপনারা যদি চান তাহলে গরম গরম যদি রাখার জন্য তাহলে কিন্তু ফ্রাই প্যানেও রেখে দিতে পারেন, ফ্রাই প্যানে রাখলে অনেকক্ষণ গরম থাকে। তো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, আর বাকি সব তরকারি যখন হয়ে যাবে সবগুলো নামিয়ে নেব। ডাল হয়ে গেছে, আর ডাল কিন্তু শুকিয়েও গেছে। আমি এখানে পেঁয়াজ রসুন আর 5 ফোড়ন তেল একসাথে দিয়ে ভালোভাবে লাল করে নিয়েছি। আমি এখন সব দিয়ে দিচ্ছি ডালের সাথে। আর 5 ফোড়ন দিয়ে কিন্তু ডাল কিন্তু অনেক ভাল লাগে। আর গুড়া মাছটা কিন্তু এখনো হয় নাই, পানিটা একবারে শুকিয়ে নেব, তারপরে কিন্তু গুড়া মাছটা হয়ে যাবে। এখন আমি পাকোড়া গুলা ভেজে নিচ্ছি আমাদের ইফতারির। তেল গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়া গুলা দিয়ে দিচ্ছি। আপনারা পাকোড়ার সম্পূর্ণ রেসিপিটা দেখতে চাইলে আমাদের একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সম্পূর্ণ পাকোড়াটাও শিখে নিতে পারেন। সবগুলা পাকোড়া দিয়ে দিচ্ছি। পাকোড়া হতে বেশি সময় লাগবে না, আমার 5 মিনিটের মধ্যে পুরো পাকোড়া হয়ে যাবে। পাকুড়া কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টিয়ে দিয়েছি। আমার পাকুড়াও কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো।
আর বুড়া মাছটা আমি আরেকটু পানি শুকিয়ে একবারে নামিয়ে ফেলবো। এই ছিল আজকে আমাদের রান্না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।